মহিলারা কি দিব জাকাত সুদেটি আসলে আরো আঙ্গো মাহফিলও কিছু আজ হিসাব আছে সুদ মারে সুদ আসেনি আছে সিলিন্ডার সবাই গা গাউসিয়া কাবর কাবর মার্কেটে যাইব রমজান মুর উপলক্ষে সবে বড়তে যাইব কইছে এটা তে 1 লাখ রাইয়ে নাই নাই হারাম হেনি হাগলামিয়া তাইয়ে খাক নাই তিন চার দিন হরে দেয় রে সবাই গা তুই তুই 1 লাখ সাইছিলি জেডার কাছে আল্লাহর রুম নাই একরা আল্লাহর কসম ওর হন ওই তে 1 লাখ বান্ডল দেখলাম তো ডয়ার খুলি দেখলাম এখন ওই আর বাগনি এতে জামাই গাইয়া বেশি কে টাকা অ্যাক্সিডেন্টে মরে গেছে তে 1 লাখ মহরানার হক আর কাছে দিয়ে গেছে কইছে লাড্ডাম সাইড্ডাম আসলে এটি বুড়িগের টিয়া এরকম সুদখোর বুড়িগা বর্তমানে আমার মাহফিল হাত দিকে এনে সাইন না নাই রে ঘুমাইনি কেন এচ্ছা মাল কনে হেভি আফসারির মতো রে আসাতে আসাতে তো করে লেকচারটা দিয়ে রে আয় মল্লে বুঝবি রে দেখছতে আল্লাহ কিভাবে হারা রায় থুনবি কোন বিরক্তি আইতো না এগুলো তো আল্লাহর রহমত এগুলো লিল্লাহে তাকবি তখন আসলে কিতা সুদ ঘুরের ঘরে কিতা হুজুর দেখছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছু বেড়া বেড়ির হেডবোর্ডটা তুরামিন খারেজি বুতুনিম বুতুনুম কাল হায়াত সাফের পাহাড় বিতে গ্লাস সিস্টেম ফ্যাট হেডের বিতে হানকা ফাঁসি এটি দিয়া যায় এটি কলজা খাইতে আছে এমনি লক্ষ লক্ষ হাপ কামড়াইতে আছে গলার বিতে হাঁদায় কলজা খাই গেলার নবীজি কো আয় হায় 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 জিব্রাইল ওটি কেও কইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বাল্লাহ এটি আপনার ওমরপুরের লোক জয় লস্করের লোক সিলিন্ডার লোক আপনার ওম্মতেরা বেড়া বেড়ি ক কি অন্যায় করছে করি সুদ ঘোর সুদ খাইছে কেমনি রে মুসলমান সুদ খায় একশোর ভিতরে মিলন ভাই একশো লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের লগে জড়িত সুদের বেলায় আল্লাহ কয় ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি যারা সুদ খাইবা আঙ্গর কোবাইতে আইও যুদ্ধত নামছো নবী আন্নে ঘোষণা দেন আল্লাহর লগে তো যুদ্ধ করতে তিনি ডরে আল্লাহরে ডর আছে আয় নবীর লগে যুদ্ধ কর আয় কথা কো আয় 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 সত্যি নবী যুদ্ধ কটা করছে 200টা যুদ্ধ করছে প্রায় কোন যুদ্ধ ঠকছি নি না তুই নবীর বিরুদ্ধে যুদ্ধ করি জিত বিকার হাতি ন কথা কো হাতি ন এই সুদঘুরেরা দুনিয়া আখেরাতে পরাজিত আল্লাহরে কইছি আল্লাহ একটা টিয়া সুদের লাগাইবার আগে আমার জিহবাতে আরে মারিয়ে লইও তুমি আল্লাহ জানা আমার এদি করাইও না সুদ আমারে খাওয়াইও না তোরা আজকে ডিসিশন নে ইনশাল্লাহ সুদ খাইতি ন ইরে শু আচ্ছা হেডে লাই এ বুঝি সুদ খেবি তোরা জাহান নামে চলবি আর হাসর মাঠে সুদিরা লাইয়া কুমু না কামাইয়া কুমু ইয়াকাব্বাত তুই শাইতো নমিনাল মাসে সুদিরা বেড়া বেড়ি রে এনে নাইটব সামনে এক কাজ যে হিসে তিন কাজ যে নসিত্তি উড়ি যাবো কোরআনের কথা তোরে ভাই এবার ফেরেস তারা কইব মাই গে উল্টা আরে কাজে এটা গে সিত্তি উড়ি যায় মির্গি বেরাম বেড়ি গের মির্গি বেরাম এবার হাসর বাসিরে কইব কিও আঙ্গা হাজি সাহেব যেটা ওমরপুর প্রথম কাতারে না খাড়ায় তো দেখছো তুই বিড়িয়া খাড়া কেন হইলে কাতারে না খাড়া আল্লাহু আকবার এতে টাকা আসেনি এতে লাল কাডি এই জোর নুয়া জোর রক্ত কর সব সোজা কর অতসহ হাতে নিজে লাল কাইছে কি কাইছে এতে লাল কাডি না সিটিং গুড়গা বর্তমানে হার মাহফিলও নাই রে আছে নাতিন জামাইর ওয়াজ রে মানিজ্য থাকতো না তো কিলে দাওয়াত দিছত বেড়া কারণ হাতে তো করে শিরে শিরে বিটা দিব এই যে এক জাররা দখল করছত লাইলটা কাশ্যত সাত তবক আসমান ইউ তবু কু আল্লাহ তাল্লাহ সামনে তোমার গলাত লটকাইব আমার লাকসমের জায়গাটা মাইবার সময় আমার শ্বশুরের ফাটাইছে রহিম আমিন চেনেন নি আমার কালু শ্বশুর তো ও রফিক কোনার হানি ওরা দি মাল কামাইতো দে এতে তো কবরও আছে এতে তো হান নানা নানা শুনে কো নানা মাল কামাও দে কোপ পাইবা ওরে খবরদার তো এখন জায়গাটা মাইবার সময় আইছিলাম না কেছি মামা আপনি থাকেন হিন্দু মালিকদের থেকে কিনছি আমি ডরে ছিলাম না আমার এই হাদিসটা মনে হয় কারণ আর তো একটা ফেস ভ্যালু আছে আমিনেরা সিস্টেম করে যদি 2 ইঞ্চিও দিই দেয় মাথা এই মাথা 250 ফুটের জায়গা 1 ডিসিমেল জায়গা বেড়াত যাইবে কই তার মহব্বতে মারি দিব আয় তাই না ডরে কেননে তোরা জায়গা ঠেলস মিলন বাড়ি ফোন দিচ্ছে এমন সাহেব আনার লাগে বহুত নির্বাচনে কষ্ট করছি দেখছি নয় আইয়া দিয়ে জায়গা আয় 2 ফুট পাই ওই মাথা এই মাথা জাম গাছ বিজগে আছে দে ওন কিতা কই খাইব মিলন ভাই ফাই হড়িতে ভাই ননি ভাই আননে আমি নেরে 2000 দি 5000 দি দিছে ক সিস্টেমে এনে শুধু সেন্টার লাগাই দিবেন গাছ কাটি গেলেই মাটা
এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে মানে গিরেছেন ছিলে গিরা গিরা ঠিক নি রে খবরদার জায়গা ঠেলিও না জায়গা ঠেলিও না সরকারের জায়গা দখল করিও না রাস্তার জায়গা জেদ্দুর তোর বিবি কি কেমনে এটা হইলো রাস্তাটা তো করে আইডবেললে গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করে করে দিছে তোর গরুর গরুর মুত বেড়িতের মুত তারপরে সালের হুত রোডের কিনার দিছে কি হয়েছে এটা এটা করছেন তো বাড়ির হুত রোডের অব্দি দিছেন না হানি যাইব কই আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব গভর্নমেন্টের শত শত কোটি টাকা বাজেট করে রাস্তাটা করছে তোর বাইরের হতের কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে ঠিক কি না রাজা কন্ট্রাক্টর ইট গেন চুরি করে লই যাই এটা তো একটা জাতীয় সম্পদ হাইলে তুই দুইজন ইট কিনি দে সাবেলে ইয়ে নাই আল্লাহর রাস্তা দিলাম ইয়া সৎগাই যা ইয়া কন্ট্রাক্টর হরা দিত কর নাইট গেটটা তোরা হরা দিবি কন্ট্রাক্টর নেই আটবো না সরকারে আটবো না তুই আটবি কথা কে আটবো তুই সিটিং আর মতো পিকআপ লো তুই সিটিং আর রাস্তার ইট চুরি করবি নি রাস্তার দিকে গরুর হুঁত বোর মুত কলের হুঁত দিবি নি আর সারা পৃথিবীর 13-14টা রাষ্ট্রে গেছি ভাই কোন রাষ্ট্রে গাড়ির হরন নাই আর আঙ্গ হরন সিলিন্ডার বাজার হরন দিয়ে লাড়ি বার করে ঠেলি দি বুড়িয়া কয় হ্যাঁ আর গায়ের মধ্যে বেত একটা আছে বেত বেত আয় হায় আরে আর তুই আল্লাহ বাংলাদেশে হরন নিষিদ্ধ করো হাড় আল্লাহ কত ক্ষতি আচ্ছা বারা তোর সুদ খাইবানি সুদ খাইবানি খাইও না আইয়ো আরেক জায়গায় চাইছে আজ মানিকগঞ্জ কেন্দ্রীয় জেল কানাগঞ্জ আইয়েন আরো একটা কন্ডম সেল দেখামো যাইছে দিহি হেন কিছু কিছু ফতিক সাদুর্গা দি দি বুড়িয়া শুরুতে বুড়ির শুরুতে অসহায়ের মতো এমনি 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 হাঁড়ি বৈদ্যন্দি হতের বৈদ্যন্দি সিন্দুরপুর যাইবার আগে বুঝতি বটগাছ একটা টার্নিং এর মধ্যে বটগাছের হাত আইডি সাইনিস ঘুরে লেল আগে কি লানি ফতিকের এমনি এমনি ব্যাগ লইলো লাকিজ লইলো এমনি এমনি যাব ইডা কারণ লানি বেকু কারণ লানি ডাল্লে ডান নিছে নামি আই হাত আইডি ডাকার কলজের মধ্যে চোখের মধ্যে মারে মারি আবার ইডারে কারণ দি বেড়ায় তাগরে উড়া এ সুরিদি বেড়ায় ডুকায় মারে আর আসার মারে গাইয়া আহারে ফতিক ইডি কাঁদে বাসাও বাসাও জেডি গো বাসার লাগো মাগো মাগো ও মাগো আহারে তাদের গগন বিদেরি সিটকার গাছের পাতাগুলা ডাকার শুরু ধরি এভাবে ভর্তি আছে নবীজি কান্দি দিস কাই হাজি বেলিডি কারাই অসহায় মানুষগুলা কত জোগাড় দেন কজুর এগুলো অসহায় কইেন না এখন কেডা ডাকাত আমনের উম্মতের ভিতরে সন্ত্রাস লুটেরা ডাকাত চিন্তায় প্রতারকদের শাস্তি আল্লাহ আপনার দেখাইছে এখন নিজে চাই আছে সম্পদে জাকাত দিবিনি 100 টাকা 250 টাকা 1000-এ 25 টাকা 1 লাখে 2500 কথা কয় না 1 কোটিয়ে 2.5 লাখ 1 কোটিয়ে আষ্টাটা বিকাশ অ্যাকাউন্টে টি এটা সেন্ড করুন লাগে ইননামা সাদাকাতু লিল ফুকারায় ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে সাবিল আষ্টাটা বিকাশ নম্বর জানি লইবেন এটিএম বুথ সূরা তওবার 61 নম্বর আয়াত এটা তাফসির হই লইবেন আম্মাজিরা এই মুহিম নাদি কত জায়গাত নিয়ত করে বাবার নামে নিয়ত করে তাকও করি করু লই যায় মালিক ইব্রাহিমের ফেরি গো ঘাটে এত হোফা নিবে আরাম ও মা গো টিকট গো বিলায় প্রেমের হাটে প্রেমের হাটে বার করে গিরেছে ছিয়ে লেব ফরজ জাকাত যেটা এটা হিসেব করে দিয়ে লেবেন একজন আলেম রাখি সিলুনিয়া যে দোকান আছে দোকানে একজন আলেম দি ব্যবসায়িক পণ্যগত বাই কত কিতা কিতা কত হুজুরে মাসলা মোতাবেক হিসাব করে দিব ন জাগা মতে কামড় কাবাইব ঠিক কিনা না